মর্নিং প্যাশন প্যালেট ফ্যামিলি, আজ ব্লগটা খুব সকাল সকাল শুরু করে দিলাম। এখন ঘড়িতে বাজে 7:30, তো একটু পরেই রোজোকে নিয়ে আমি স্কুলে বেরোবো। তো সঙ্গে থাকো তোমরা, এইভাবে সাপোর্ট করো। আর ইতিমধ্যে তো কালকে রাতে তো আমি ব্লগে এন্ডে ছিলাম না, যাই হোক ও ব্লগটা এন্ড করেছে, তোমরা জানতেই পেরেছো। খুব শিগগিরই আমাদের ছেলে বার্থডে আসতে চলেছে, আজ 18 জুলাই, আর একদিন পর রোজোর বার্থডে। তো তোমরা পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো, ও বার্থডেতে তোমরা উইশ করো, এটাই চাইবো। আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসতে পারি। তাই সবাইকে বলবো, প্লিজ পাশে থেকো। একটু পরেই আমি, যাই হোক বললাম ব্লগে শুরুতেই যে একটু পরে আমি রোজোকে নিয়ে বেরোবো, তো চলো দেখো রোজো কি করছে। স্কুলে যেতে হবে তো, ওঠো। কি হলো বাবা, এরকম ভাই বসে আছো কেন? হ্যাঁ, কি হয়েছে, ঘুমটা ভালো হয়নি? ঠিক আছে, তাড়াতাড়ি চলো, টাইম হয়ে গেছে। এখন রোজ রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। মাস্ক পরে নাও। মর্নিং প্যাশন প্যালেট ফ্যামিলি, অ্যাকচুয়ালি শান স্কুলে চলে গেছে, এখন এই টাইমটা একটুখানি ঘরটা একটু পরিষ্কার টরিষ্কার করে আর কাজে বসার টাইম। থাকো তোমরা সাথে। ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট, এখন কাজে বসবো। তার আগে টুকটাক কিছু কাজ আছে এবং কাজ করতে করতে আবার শান চলে আসবে, তো একটার পর একটা কাজ এখন রয়েছে, বুঝতেই পারছো। তো যেটার জন্য তোমরা ব্লগটা তুমি যখন তোমরা যখন দেখছো তোমরা বুঝতে পারছো যে এখন সামনে একটা আমাদের বড় কাজ আছে, বড় মানে অনেকটাই বড় কাজ মানে আমাদের জন্য, কারণ আমাদের দুজনের দিক থেকে একটা দায়িত্ব নিয়ে একটা বড় কাজ করছি আমাদের ছেলের জন্য। হয়তো হয়েছে, এর আগেও হয়েছে কাজ, সেগুলো আমরা দেখাতে পারিনি, বাট এই কাজটা আমাদের জন্য অনেকটা বড় কাজ, তো সেই কাজটা আগে ভালো মতো করে সামলাতে হবে, করতে হবে। এবং আমাদের বাড়িতে এবং মানে আমাদের সারাউন্ডিং যত আমাদের মানে মেম্বার রয়েছে, আমাদের পরিবারের সদস্যরা রয়েছে, তাদের সাথেও তোমাদেরকে এক এক করে ইন্ট্রোডিউস করিয়ে দেব। তো আজকে অনেক কিছু আসতে চলেছে, আমরা একটাই তোমাদের কাছে এক্সপেকটেশন রাখবো যে তোমরা অনেক করে মানে আমাদেরকে সাপোর্ট করবে, এবং কিছু জিনিস হয়তো তোমাদের নাও ভালো লাগতে পারে, এবং কিছু জিনিস হয়তো তোমাদের মতামত অনুযায়ী তোমরা সেটা শেয়ার করবে যেটা আমাদের থেকে তোমরা চাইছো বা দেখতে চাইছো, কারণ এটা তো সবে শুরুয়াত, সবে মানে আমরা স্টেপ ফেলছি একটা একটা করে, তো সেখান থেকে দাঁড়িয়ে সেটা আমাদের মাথায় থাকবে এবং সেটা আমরা আরও ইম্প্রুভ করব, এবং আগে দাঁড়িয়ে সেই কন্টেন্টগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের নিজেদেরও কিছু ক্রিয়েটিভিটি সেগুলো আমরা দেখাবো। আগে অনেক কন্টেন্ট আসছে ভালো ভালো, তো এক্সপেক্ট করব যে তোমরা সবসময় আমাদের সাথে থাকবে, পাশে থাকবে, ব্যাস এইটুকুনি। হুম।
যাচ্ছি এখন রজুকে আনতে, আমি যাবো, ওর ছুটি হওয়ার সময় হয়ে গেছে, যাচ্ছি। বাইরে প্রচন্ড রোদ ভীষণভাবে। অফিসের জন্য রেডি হয়ে গেছি, বেরোনোর টাইম হয়ে গেছে, ফটাফট বেরোতে হবে। বাবা টাটা, টাটা বাবা, বাই। মা মেনুতে কি কি আছে? চিংড়ি মাছে মালাইকারি, চিংড়ি মাছ কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে, ও ঝোল আর পাঁচশাক। আচ্ছা পাঁচশাক কোথায়? পাঁচশাক চিংড়ি মাছটা কোথায়? চলো ফটাফট লাঞ্চটা করে নিই, তারপরে অফিস যাওয়ার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো দেখতে থাকো। ছটা সাড়ে ছটা বেজে গেছে, বিকেলে সাঁঝের খাবার করা হচ্ছে, ছানা খাবে আর আমি একটুখানি চা খাবো চিনি ছাড়া, তো ওই করছি। সবে ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এবার টিফিন খাবে। কি খাবে আজকে? ছানা। এখন হোমওয়ার্ক চলছে ক্লাসের, নেক্সট ডের হোমওয়ার্ক। একদম ব্লগের এন্ডে চলে এসেছি, তো আজকে সারাদিন আর দুজনে একসঙ্গে ব্লগে আসা হয়নি, ভীষণ বিজি শিডিউলের মধ্যে দিয়ে গেছে। আমি তখন তো তোমাদের বললাম আমি অফিসে ছিলাম, তো ও অনেক সারাদিন ধরে অনেক ব্যস্ত ছিল, তো দুজন মিলে একসঙ্গে চলে আসলাম ব্লগ এন্ড করতে। তো আজকে সারাদিন যেটা আমাদের ডেলি লাইফে আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো দেখতে থাকো এইভাবেই ভিডিওগুলোকে, বেশি বেশি করে লাইক করো। কি হয়েছে মানে দেখো, তোমাদেরকে আজকে আমরা যে সমস্ত জিনিসগুলো শেয়ার করব সেটা ডেইলি লাইফের মধ্যে কি কি চলে না চলে, বাট তার মধ্যে এটা না যে এটা মানে এটাই চলে, এটা মানে এটাই চলে, আমাদের এর মাঝেও প্রচুর কাজ থাকে, সেগুলো তো আর সবসময় ক্যামেরা অন করা সম্ভব হয় না। ইভেন অফিসের কাজেও আমি সেখানে ক্যামেরাটা আমি ধরে কাজটা সবসময় করা সম্ভব হয় না, তো কিছু ক্ষেত্রে সব কিছু তো দেওয়া পসিবল না, আবার কোনো কোনো সময় এরকমও থাকে যে সিকোয়েন্সলি আমরা দিচ্ছি, আবার সেটা দেব, আবার নেক্সট টাইম আবার ওইটাও চেঞ্জ করে আবার অন্য কিছু, যেরকম যেরকম হবে সেটা সেটা তোমরা দেখতে পারবে। আর এখন আমরা ব্লগের একদম শেষে চলে এসেছি, এখন বাজে হচ্ছে প্রায় বারোটা, মানে বারোটাই বাজে না, তো ব্লগটা এন্ড করবো এবং এর পরেও ও বসবে এডিটিংয়ে, তো একটু এই করে করে ঘুমাতে ঘুমাতেই আমাদের প্রায় দুটো বেজে যায়,
তারপরে আবার সকালে সঞ্জে স্কুল, অটোমেটিকলি এখন একটু তো বিজি শিডিউল রয়েছে পরপর। তারপরে আসছে আর একটা দিন পরেই একটা বড় কাজ, তো সেটারও একটা হেডেক, তারও প্রচুর প্রিপারেশন এখন চলছে। তো তার মধ্যে দিয়ে চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে যতটা পারছি আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো সঙ্গে এভাবে থেকো, পাশে থেকো, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। যাই হোক, তোমাদের সাপোর্ট না পেলে আমরা কমেন্ট করো কোনটা তোমাদের দেখতে আরো বেশি ভালো লাগছে, যেটা আমি আগেও বললাম, এবং কোনগুলো তোমরা আরো দেখতে চাইছো না চাইছো শেয়ার করো। বাবা পড়ে যাবে। তো সবাইকে গুড নাইট, আজকের মতো এখানে। বাবা গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট, সাবস্ক্রাইব করে দাও সবাই, বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো। এই বলে আজকে প্যালেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা অলরেডি আমাদের মেম্বার হয়ে গেছো, আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেছো তাদের অনেক 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 থ্যাংক ইউ। আর চাইবো তোমরা সবসময়, মানে আমাদের একদম যতদিন আমরা চলছি চলবো, আগে এগোবো, তোমরা আমাদের সাথে সেরমভাবেই থাকবে, সাপোর্ট করবে। ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, বারবার বলছি ভিডিওটা একটু একটু করে দেখো না কেউ, পুরো দেখো, ভালো লাগবে। যদি কোনো কিছু ভিডিওটা যদি মনে হয় যে কম আছে, সেটা অবশ্যই কমেন্টে লিখবে। কারণ আমরা তো এটা ফার্স্ট মানে শুরু করেছি, এখানে এরকম হতেই পারে যে তোমরা কারোর সাথে কম্পেয়ার করছো, সেখানে সেটা পাচ্ছ না, তো ডেফিনেটলি সেটা তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো সেখান থেকে দাঁড়িয়ে পুরো সব কিছু জিনিস হুবাহু পাবে না। তাদের লাইফস্টাইল একরকম, আমাদের লাইফস্টাইল একরকম, আমরা আমাদের মতো করে দিচ্ছি, তারা তাদের মতো করে দিচ্ছে, এবং তারা আমাদের থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, তারটা মানে তাদের থেকে আমরা অনেক কিছু শিখছি, জানছি, এবং আগে গিয়েও শিখবো। তো তা সেই জন্যই তোমাদের কাছে এটা মানে ওপেন বক্স রয়েছে একটা, যে তোমরা কমেন্ট করো যে তোমরা কী কী চাও, কী কী তোমাদের অসুবিধা হচ্ছে জানতে বুঝতে হতে পারে। দেখো আমি বলছি আমাদের সাউন্ড একটা প্রবলেম আছে, বিকজ আমরা স্পিকারটা ইউজ করবো আর কিছুদিনের মধ্যে, বাট তাও আমি বলছি যে যদিও সেখানে তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই সেখানে কমেন্ট করো, আমরা চেষ্টা করবো সেটাকে ক্ল্যারিফাই করে দেওয়ার। চলো আজকের মতো গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।